ভালো ভালো কাজ দিতে চাই অ্যাজ এ ডিজে হিসাবে, তারপরে যদি ভাই সময় পাই হেরপরে নাচুম গান গামু। আজকে এতগুলা ক্যামেরা আমার সামনে, এখন আমি নিজে নিজেকে মানে নক করে করে বলি, সনিকা তুমি কি আসলে সেলিব্রিটি হয়ে গেলে? তার মানে সেলিব্রিটি লাইফটা কি এরকম? আমি ভাইরাল ডেফিনেটলি হতে চাই না, কিন্তু যেহেতু এই কন্টেন্টটা সবাই খুব ইন্টারেস্ট সহকারে ভাইরাল করেছে, দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম কেন না আমি আরেকটা চশমা এবার ক্যারি করি। পুরস্কার পেতে কার না ভাল লাগে, অবশ্যই আমারও ভালো লাগছে, খুবই হ্যাপি। 16 বছর এই ইন্ডাস্ট্রিতে ডিজে নিয়ে কাজ করছি, অ্যান্ড প্রথম মহিলা ডিজে হিসাবে কাজ করাটা অবশ্যই একটু কষ্টের ছিল, এখনও যুদ্ধ করে যাচ্ছি। সবার সহযোগিতা পেলে আশা করি ভালো কিছু আরও সামনে করতে পারবো। অ্যান্ড ইয়া, দিস ইজ প্রবলি দ্য 10th or 11th অ্যাওয়ার্ড, অ্যান্ড আই উড লাইক টু হ্যাভ সাম মোর। ফার্স্ট অফ অল, কখনোই আমি ভাবি নাই যে ডিজে হব, কিন্তু যখন দেখলাম যে হ্যাঁ ডিজের কাজটা আসলে আমাকে দিয়ে সম্ভব, যখন শিখতে গেলাম, শিখতে যাওয়ার পরে যখন দেখলাম যে ঠিক আছে এটার প্রতি আমার ইন্টারেস্ট আছে, এটা আমাকে দিয়ে হবে, তখনই এটার প্রতি আমার কমপ্লিট ডেডিকেশন দিলাম। অ্যান্ড আমি আসলে ওই ধরনেরই মেয়ে যে একটা জিনিসকে প্রাধান্য দিলে সেটাকেই প্রাধান্য দিব। আজকালকার দিনে দেখা যায় যে একজন বিভিন্ন কিছু করতেছে, হ্যাঁ, বাট আমি ওই একটা ডিজে, সেই ডিজে নিয়ে 16 বছর ধরেই পড়ে আছি। সো এটার প্রতি আমার কমপ্লিট ডেডিকেশন, অ্যান্ড আমার ধ্যান ধারণা চিন্তা চেতনা, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস, আমার মানে পুরো দুনিয়াটাই এই ডিজে নিয়ে। বাংলাদেশে আপনার ইনফরমেশনটা ভুল, বাংলাদেশে মেল ডিজের সংখ্যা বেশি, ফিমেল ডিজের সংখ্যা খুবই কম, বাট আমরা চাচ্ছি যাতে ফিমেল ডিজেসরা আরও বেশি ভালো কাজ করে আর ওদের সংখ্যাটা যেন আরও বেশি বাড়ে। এটা তো জাস্ট স্টাইল স্টেটমেন্ট, বিকজ আমরা সবসময় নতুন নতুন ট্রেন্ড ফলো করি। তো কিছুদিন আগে যেহেতু আমার চশমাটা ভাইরাল গেল, এর জন্য ওই ভাইরালের কথাটা সবাইকে আবার মনে করে দেওয়ার জন্যই আজকে আমার চশমা পরাটা। আমি ভাইরাল ডেফিনেটলি হতে চাই না, কিন্তু যেহেতু এই কন্টেন্টটা সবাই খুব ইন্টারেস্ট সহকারে ভাইরাল করেছে, দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম কেন না আমি আরেকটা চশমা এবার ক্যারি করি। এটা সবাই দেখবে সারপ্রাইজ, এটা তো আমার মুডের উপর ডিপেন্ড করে। একটা আর্টিস্ট, একটা শিল্পী টোটালি তার মুডের উপরে চলে। আজকে আমার শো কোথায়, আজকে আমার মন মেজাজ কেমন, আজকে আমার ক্রাউড কারা, সেটার উপর চিন্তা করেই আমি ওই দিনের গেট আপটা নিই। সো এটাই, আজকের মন মেজাজ, আজকের মনটা খুব ভালো, এর জন্য আজকে একটু এই ধরনের গেট আপ নিয়েছি। যেদিন মনটা একটু খারাপ থাকে সেদিন আর একটু পাগলা পাগলা হয়ে বের হই। সো ইয়া, দ্যাটস ইট। মিডিয়াতে যদি আসতে চায় কেউ, সবাই আলোচিত সমালোচিত হয়েই যায়। ইনফ্যাক্ট মিডিয়ার বাইরের মানুষরাও এখন আজকালকার দিনে ফেসবুক সোশ্যাল মিডিয়ার কারণে আলোচিত সমালোচিত হয়েই যায়। সো আই উড সে যে টু বি অনেস্ট, আমি কখনো জানতাম না যে একটা ডিজে এত বড় সেলিব্রিটি হইতে পারে। আমি কখনো ভাবতে পারি না, আমি জানি নায়িকা গায়িকা তারা সেলিব্রিটি হবে, একটা ডিজে ভাই কীভাবে সেলিব্রিটি হয়? কিন্তু আমি আজকে এতগুলা ক্যামেরা আমার সামনে, এখন আমি নিজে নিজেকে মানে নক করে করে বলি, সনিকা তুমি কি আসলে সেলিব্রিটি হয়ে গেলে? তার মানে সেলিব্রিটি লাইফটা কি এরকম? মানে আমি নিজেকে এখনও খাপ খাওয়াই নিতেছি। অভিনয় করার চেষ্টা করেছি, অবশ্যই অভিনয়ের কাজটা খুব বেশি কঠিন, অ্যান্ড কেউ যদি এটা ভালো মতো শিখে না আসে তার পক্ষে করা এটা খুবই ডিফিকাল্ট। তো আমি চেষ্টা করেছি, অ্যান্ড মানুষের কাছে ভালো লেগেছে, তারা আমাকে অ্যাকসেপ্ট করেছে, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আমার মনে হয় অভিনয়ের জন্য প্রবাবলি আমি রেডি না, আর আমার ইচ্ছা যে আমি ডিজে সনিকা যেই ক্যারেক্টারটা, আমি সনিকা একটা মানুষ হিসেবে যেই ক্যারেক্টারটা, এরকম ক্যারেক্টার যদি কেউ পোর্ট্রে করতে চায় তাহলেই সেই ক্যারেক্টারে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো। তাও ঠিক বলবো না, আমি আসলে মিউজিক আর ডিজে নিয়ে এখন এত বেশি ব্যস্ত, বিকজ আমাদের অনেক কিছু দেওয়া দেশকে বাকি আছে, ডিজে কমিউনিটির বাংলাদেশকে দেওয়া অনেক কিছু বাকি আছে, বিকজ আমরা মাত্র গ্রো করতেছি। হ্যাঁ, মাত্র এই আমি নিজেই তো ভাবতে পারতেছি না যে আমার সামনে এতগুলো ক্যামেরা, ওয়াও দ্যাটস অ্যামেজিং। সো আমরা মাত্র গ্রো করতেছি আর এর জন্য আমাদের উপর দায়িত্ব আরও বেশি বেড়ে গেছে, আর আমরা আমাদের দর্শকদেরকে হতাশ করতে চাই না, তাই সামনে আরও ভালো ভালো কাজ দিতে চাই অ্যাজ এ ডিজে হিসাবে, তারপরে যদি ভাই সময় পাই হেরপরে নাচুম গান গামু অভিনয় করুম হেরপরে সব করুম, কিন্তু আগে ডিজেটাকে এস্টাবলিশ করতে চাই, দ্যাটস দ্য থিং। বরিশাল না, আমার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জে, বাট আমি সব ধরনের ভাবে কথা বলতে পছন্দ করি।